আজ শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। তবে সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। এছাড়া প্রথম ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে 200 কোটি টাকার উপরে। লেনদেনের শুরুতেই শেয়ার বাজারে বড় উত্থানের আভাস পাওয়া যায়। প্রথম ঘন্টার লেনদেনেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইর 37 পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের এই উত্থান প্রবণতা অব্যাহত থাকে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসই আগের দিনের তুলনায় 37 পয়েন্ট বেড়ে 4,903 পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই সরিয়া আগের দিনের তুলনায় 6 পয়েন্ট বেড়ে 1,120 পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই 30 আগের দিনের তুলনায় 8 পয়েন্ট বেড়ে 1,695 পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্য সূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনের অংশ নেয়া 149 প্রতিষ্ঠানের শেয়ার। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে 92টি এবং 109টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, আমরা নেটওয়ার্ক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ন্যাশনাল ফিট, কাশেম ইন্ডাস্ট্রিজ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্স।